মুখ্যমন্ত্রী শ্রদ্ধার সর্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই। অসমৰ সন্মুখ 65 বছৰীয়া গৌৰৱোজ্জ্বল ক্ৰীড়া ইতিহাসৰ সাক্ষী এটি ফুলাম জাপিৰে ক্ৰীড়া সম্বৰ্ধনা জনাইছে গুৱাহাটী ক্ৰীড়া সংস্থাৰ সম্পাদক। লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ দিবলৈ মোৰ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। অসম ফুটবলে দক্ষিণ পূব এছিয়াৰ ফুটবল জগতত লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ ফুটবল টুৰ্ণামেণ্টৰ যোগেদিহে আত্মপ্ৰকাশ কৰিছিল। গতিকে এই টুৰ্ণামেণ্টৰ কেৱল ভাৰতবৰ্ষৰ বুকুতে নহয়, দক্ষিণ পূব এছিয়াত ইয়াৰ এটা বিশেষ স্থান আছে, সেই কথা মনত ৰাখিব লাগিব আয়োজকসকলে। আৰু ইয়াত যিসকলে এই টুৰ্ণামেণ্ট উপভোগ কৰিবলৈ আহিছে তেখেতসকলে ভাবিব লাগিব যে এই টুৰ্ণামেণ্টৰ জনপ্ৰিয়তা বৃদ্ধি কৰাত আমাৰ সকলোৰে দায়িত্ব আৰু কৰ্তব্য। কাৰণ ক্ৰীড়া জগতখনক ভাল পোৱা ফুটবল প্ৰেমীসকলে নিশ্চিতভাৱে ব্যক্তিগত পৰ্যায়তো এই উদ্যোগ ল'ব লাগিব। চৰকাৰীভাৱে বেচৰকাৰীভাৱে আমি সকলোৱে ক্ৰীড়া ক্ষেত্ৰখনক অধিক জনসাধারণের অতি আপন ক্ষেত্র হিসাবে, প্রিয় ক্ষেত্র হিসাবে গড় দেওয়ার নিমিত্তে প্রয়াস করব। মানে আজি বিশেষ করে একালত আমি যেটা স্কুলত পড়ি আসিল রেডিও যোগে আমি ইয়ার কমেন্ট্রি শুনেছিল বরদলৈ ট্রফির প্রতিযোগিতার ফুটবল প্রতিযোগিতা ফুটবল খেলসমূহর চলন্ত বিবরণী আমি কমেন্ট্রির যোগে শুনেছিল। আর আমার মাজত সাংঘাতিক ধরনের উৎকণ্ঠা বৃদ্ধি হয়েছিল, সমগ্র অসমতে ভাবিব নোৱাৰাকৈ ইয়াৰ জনপ্ৰিয়তা আছে। কিন্তু কালক্রম যি নহওক কিয় আমি সেই অবস্থাটো এতিয়া আমি অব্যাহত ৰাখিব পৰা নাই, ইয়াৰ বাবে কষ্ট কৰিব লাগিব। চেলেঞ্জেছ আৰ দেয়াৰ, কাৰণ যুগটো প্ৰতিযোগিতা আৰু আমাৰ খেলুৱৈসকলেও বহুত কষ্ট পৰিশ্ৰম কৰি আপোনালোকে ফুটবল জগতখন চহকী কৰাৰ নিমিত্তে উঠি অহা প্ৰজন্মক খেলৰ প্ৰতি অধিক ধাউতি বৃদ্ধি কৰাৰ উদ্দেশ্যে আপোনালোকে কষ্ট কৰিছে। আপোনালোকৰ কষ্ট আৰু সাধনা যাতে অথলে নাযায় তাৰ বাবে আয়োজকসকল আমি সকলোৱে মিলি আগন্তুক দিনত বহুত কৰিবলগা কাম আছে। কাৰণ বৰদলৈ ট্ৰফিৰ যিটো মৰ্যাদা, এই ট্ৰফিটোৰ মৰ্যাদা একালত ইমান বৃদ্ধি পাইছিল, আমাৰ ভাৰতবৰ্ষৰ বুকুত তিনিটা প্ৰধান দল, তিনিটা ক্লাবৰ প্ৰধান দল মোহন বাগান, ইষ্ট বেংগল, মহমেদান স্পৰ্টিং, এই দলসমূহে বৰদলৈ ট্ৰফিত অংশগ্ৰহণ কৰি এই ট্ৰফি জয় হোৱাৰ নিমিত্তে বহু কষ্ট কৰিছে, সংগ্ৰাম কৰিছে। গতিকে অল ইণ্ডিয়া লেভেলত সেই পৰ্যায়ত থকা এই বৰদলৈ ট্ৰফি আমি আগন্তুক দিনত ইয়াৰ শ্ৰীবৃদ্ধিৰ বাবে বহুত কষ্ট কৰিব লাগিব। কেৱল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হোৱাৰ দিনকেইটাত কষ্ট কৰিব এনে নহয়, 24x7 12 মাহে আমাৰ আয়োজকসকলক মই আহ্বান জনাব বিচাৰিছোঁ, আপোনালোকে 12 মাহৰ বাবে কেলেণ্ডাৰখন ঠিক কৰক। বৰদলৈ ট্ৰফি খেল শেষ হৈ যোৱাৰ পাছত নেক্সট দিনটোৰ পৰা আপোনালোকে এই ট্ৰফিটোৰ শ্ৰীবৃদ্ধিৰ বাবে কি কি কৰিব, আপোনালোকৰ কৰ্মসূচীত কি কি থাকিব। তেনেধৰণে অসমৰ 94খন চহৰ, 25,000খন গাঁও, 1,000 চাহ বাগিচা,
আঢ়ৈ হাজার সর সাপরি গড়াক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর তিন কোটি ত্রিশ লক্ষ মানুষের ওসর এই বরদলৈ ট্রফির গুরুত্ব কেনধরণে আপনাদের বৃদ্ধি করব ইয়ার আপনাদের রোডম্যাপ বনাব বছর জোড়া কার্যসূচী আপনাদের প্রস্তুত করব নহলে এই প্রতিযোগিতার পৃথিবী টিকি থাকা সম্ভব নহয়। কিছুদিনের আগতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডর যখন খেল গুয়াহাটিত অনুষ্ঠিত হল ওমান ভার্সাস ইন্ডিয়া সেই খেল উপভোগ করবার উত্তর পূর্বাঞ্চলের বাইশ হাজার সাতশ ষাটিজন আয়োজক সকলের অ্যানাউন্সমেন্টের মতে মানে কোথাও দেই আয়োজক সকলে মানে বহি থাকতে অ্যানাউন্সমেন্ট দিছিল বাইশ হাজার সাতশ ষাটিজন দর্শকের উপস্থিতি তীব্র প্রতিযোগিতা হয়েছিল কোয়ালিটি এনে ধরনের সেই খেলত প্রদর্শন করা হয়েছিল গতি আগন্তুক দিনত আমিও বরদলৈ ট্রফিটুক এনে পর্যায়ে নিব লাগিব যাতে পৃথিবীর আগশারী ক্লাববিলাকে ইয়াত অংশগ্রহণ করা আগ্রহ প্রকাশ করে। দক্ষিণ পূব এশিয়ার প্রথম লক্ষ্য হিসাবে আমি যদি থিৰাং কৰো যে একত্রিশ পলিসির যোগেদি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমাক এটি সুবর্ণ সুযোগ দিছে এই একত্রিশ পলিসি এটা বৈদেশিক নীতি কিন্তু এই নীতিটুক যদি আমি ইয়ার যদি সদ ব্যবহার করো ইয়ারপর যদি লাভ পাব বিচার তো নিশ্চিতভাবে আমি চুবুরিয়া আমার তেরখন রাষ্ট্রের সঙ্গে আমি ক্রীড়াক্ষেত্রত শক্তিশালী একটা সম্বন্ধ গড় দিব পারো বাংলাদেশ ভুটান নেপাল মিয়ানমার থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম লাওস ব্রুনৈ কম্বোডিয়া ফিলিপিন্স মালয়েশিয়া এই ইন্দোনেশিয়ায় তেরখন রাষ্ট্রের সঙ্গে আমার ক্রীড়ার ক্ষেত্রত আমি শক্তিশালী একটা বুঝাবুঝি চুক্তি করে আমার মাজত আদান প্রদান করে আমি নিশ্চিতভাবে এই ট্রফিটুর বা এই ক্রীড়ার গুরুত্ব আমি বৃদ্ধি করার ক্ষেত্রত আমি যৎপূর্ণ চেষ্টা চলাব পারো গতি মানে ভাবু আয়োজক সকলে মনত রাখব লাগিব কেবল ভারতবর্ষ নহয় মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে দক্ষিণ পূব এশিয়াত অসম জালক জাকত জিলিকা রাজ্য হিসেবে নিজক সকল কর্মক্ষেত্রতে প্রতিষ্ঠা করব লাগিব ক্রীড়া সাহিত্য সংস্কৃতি কৃষি বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সকলতে গতি আমি আগন্তুক দিনত সেই লক্ষ্যে আমার ভবিষ্যৎ গড় দিয়ার মানসিকতা আমি কষ্ট করব হতাশ নহব আজি মানে দর্শক দেখা নাই বেশিকে মানে হিসাব করি শিল্পী আসলে ইয়াত ১৮গৰাকী আর ইয়াত সম্মুখে ৪৭গৰাকী খেলোয়ে উপস্থিত আছে নয় গতি আমি সর্বমুঠ খুব কম হম নয় গতি উই মাস্ট টেক অল দ্য প্রেজেন্স ইন টু একাউন্ট সত্যর উপর প্রতিষ্ঠিত হব লাগবে আমার যাত্রা ধারণার উপর নহয় কল্পনার উপর নহয় গতি এই সংখ্যা যাতে আগন্তুক দিনত অহা বছর ইয়াক দশ গুণলৈ বৃদ্ধি করবা যায় তার আয়োজক মই মনন নবীশ ডাঙরিয়া আর তেখেতর সতীর্থসকলক আহ্বান জানাইছো আর যিমান সংখ্যক ইয়াত প্রাক্তন প্রম শতার খেলোয়ে আছে আপনাদের আশীর্বাদ বিচারি আপনাদের দিহা পরামর্শ দিয়ক কামি আগুয়াই যাব লাগিব আর এজ অফ কম্পিটিশন প্রতিযোগিতার পৃথিবীর শ্রেষ্ঠতা প্রমাণ করব লাগিব শ্রেষ্ঠতা মানে সকল ক্ষেত্রতে কেবল খেলোয়ে সকলে শ্রেষ্ঠতা প্রমাণ করব এনে নহয় আমি আয়োজক সকলেও এই ক্ষেত্রত যাবতীয় সা সুবিধা যোগান ধরব গতি সরকার দায়িত্ব আছে আমার স্পোর্টস ফেডারেশনের দায়িত্ব আছে বিভাগের দায়িত্ব আছে আর ব্যক্তিগত খণ্ডত যখন পরম শ্রদ্ধার ব্যক্তি আছে টাকা পয়সা থাকা ধনবান লোক তখনকে মানে আহ্বান জানাইছো আপনাদের ক্রীড়াক্ষেত্রত ব্যয় কর আপনাদের জীবন ধন্য হব কারণ ক্রীড়াক্ষেত্র যয় করব সেই টাকা অথলে না যায় ইয়ার যোগেদি মানব সম্পদ শক্তিশালীর ওপর গড় দিয়ার বাবে ই সদায় সহায়ক হিসাবে ই আগ্রহ ভূমিকা পালন করে আসছে আর পালন করে যাব ভূপেন্দার গীতর অর্থটো আমি মূল্যাঙ্কন করব লাগিব এই অসমের বুকত শান্তি প্রতিষ্ঠা করব লাগা হলে ক্রীড়াক্ষেত্রের যোগেদি আগবাড়ি লাগিব গতি সেইভাবে মানে সকলকে এই ক্ষেত্রত বিশেষ ভূমিকা পালন করার নিমিত্তে আর সাংবাদিক বন্ধু সকল আছে আপনাদের আজি রিপোর্টিং বেয়াকে নকরিব ইউ জাস্ট এনকারেজ বরদলৈ ট্রফি হয়নে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট ইন দ্য কান্ট্রি ইউ প্লিজ গ্লোরিফাই অ্যান্ড গ্লোরিফাই আওয়ার ব্রাদার্স প্লেয়িং ইন বোথ দ্য সাইড দুইটা দল পাকৈত দল বলে মোক আয়োজক সকলে কৈছে আপনাদের প্রায় এক্সপেক্টেশন আছে রাইজর আপনাদের উন্নত মানদণ্ডের খেল দেখাব লাগিব কারণ আপনাদের সদায় খেল চাইছেই বিভিন্ন
World Cup, ইত্যাদি ইত্যাদি খেলবিলাক চাইছে যদি আপোনালোকে কষ্ট কৰক অসমৰ নাম জিলিকাই তুলক বিশ্বৰ বুকুত তাকে কামনা কৰি মই পুনৰবাৰ লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈলৈ মোৰ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰি তেখেতৰ আশীৰ্বাদ বিচাৰি মই মোৰ বক্তব্য সামৰিলোঁ নমস্কাৰ Thank you. Ratna Lokapriya Gopinath Bordoloi Trophy.